যুদ্ধ শেষ হযরত আলী বাড়িতে আসতেছেন এর মধ্য দিয়ে নবীজি এই যে হযরত আলীর মনে নতুন কাপড় চায়া একটু ব্যথা হলো হাসাইন হুসাইন দৌড়ে যায় নানার কাছে কইছে নানা গো আজকে কি হইছে জানেন কি আম্মু না আব্বুর কাছে নতুন কাপড় চাইছে আমি দেখছি যুদ্ধে যাওয়ার সময় আব্বুর মনটা একটু ভারী এদিন থেকে রাসূল ফাতেমার ঘরে আসে না তিন দিন পার হয়ে গেছে আসে না যেদিন হযরত আলী বাড়িতে আসতেছেন অন্যদিন যুদ্ধ শেষ গোরা দৌড়ায় বাড়ির ভিতরে ঢুকে যায় আজকে দূর থেকে গোরা থেকে নেমে গেছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসতেছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কি শিক্ষা দিলেন স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না এটা ওয়াজ তাদের জন্য নয় এটা আমাদের শিক্ষার জন্য এটা আলী ফাতেমার দুষ্টুটি নয় এটা আমাদের শিক্ষার জন্য করে গেছে ডাকতেছে দেখছি মনটা কষ্ট ফাতেমা একটু আগে বাইরা ঘোড়ার রশিটা হাত থেকে নিলেন ঘোড়াকে বাঁধলেন স্বামীর হাতে ধরে তরবারিটা নিলেন পোশাকটা যুদ্ধের পোশাকটা খুলে স্বামীকে টান দিয়ে দরজায় দাঁড়ায়া পাথরের উপর দাঁড় করে পানি দিয়ে পাও ধোয়াইলেন হাত মুখ ধোয়া স্বামীকে আঞ্জা মেরে ধরেছে স্বামী নতুন কাপড় চাইয়া কষ্ট দিছি বলো এখন তোমার মনটা খুশি না বেজার হযরত আলী মুস্কি হাসি দিয়ে কয় ফাতেমা খুশিই তো আমি তো বেজাম না তুমি তো লিগ্যাল দাবি আমার কাছে করেছো হাসান হুসেন মা বাবার খুশি দেখে দৌড়ে গেছে নানা নানা গো তিন দিন হইছে আমরা বাড়িতে যান না আপনি আজকে যাইবেন কেন কি ঘটনা ঘটছে জানেন আমার মা না বাবারে হাত মুখ ধুয়ে আঞ্জায় ধরছে বাবাও খুশি মাও খুশি রাসূল বলেন আমিও খুশি আমার আল্লাহও খুশি ফাতেমা স্বামীকে খুশি করেছো আমি রাসূল এখনই তো আসতেছি যে স্বামীর মনে একটু কষ্ট দিলে রাসূল ফাতেমার ঘরে যায় না ও মা বোনেরা স্বামী বেতন পায় 5000 টাকা 5000 টাকা শাড়ি দাবি করে স্বামীর মনে কষ্ট দিও না রাসূলের সুপারিশ নসিব হবে না কি জিনিস চাইতে পারো স্বামীর কাছে চাওয়ার অধিকার আছে চেয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারা ভাইরা আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি আমার নবী বলেন খাদিজা রে বলো তুমি কি আমার কাছে চাইবা রে খাদিজা কথা দিলাম যা চাইবা তাই পাইবা রাসূল আমরা যা চাই তা দেওয়ার ক্ষমতা রাসূলের আছে কিনা আছে যা চাইবা তাই তুমি পাইবা খাদিজা কি চাই দেখেন ও দুই নং মাইলের মাতার মা বোনেরা নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজা কি চাইলেন দেখেন প্রথম নাম্বারে চাইলেন ইয়া রাসূলুল্লাহ একটা দাবি হলো প্রথম দাবি হলো নবী গো আমি খাদিজা যদি মৃত্যুবরণ করি ও মাইলের মাতার মা বোনেরা বলুন আমাদের মা বোনদের মৃত্যু হবে কিনা বাবারে মৃত্যুর আগে তুমি যা মনে চাই তা করো না যেই দিকে মনে চাই সেই দিকে চইলো না নবীর আদর্শের বাইরে চইলো না আমার আল্লাহ সাবধান করে দিয়েছে আ মানুদ খুলু ফিসিলমি কাফা ও ইমানদার বিশ্বাসীরা নারী এবং পুরুষেরা তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও মা খাদিজা কি দাবি করেছেন স্বামীর কাছে শুনুন মা খাদিজা ডাকে ইয়া রাসূলুল্লাহ প্রথম দাবি হলো আমি খাদিজা যেদিন মৃত্যুবরণ করব গো আমার বাজারের কিনা কাফন আমার গায়ে লাগাবেন না আপনার কাছে আমার দাবি হলো আপনি নবীর একটা পাঞ্জাবি মুবারক আমি খাদিজার কাফন হিসাবে লাগাইয়া দিয়ে আমার বিশ্বাস রাসূলের পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে আল্লাহর ফেরেশতারা আমার সাথে দূর ব্যবহার করবে না আরে মা বোনেরা রাসূলের বিবি যদি এই পথ খুঁজে নিতে পারে নবীর পাঞ্জাবি যদি আমার গায়ে
ভয়ে থাকে ফেরেশতারা দূর ব্যবহার করবে না আজকে আমরা দেশের মা বোনেরা গো তোমরা সেই কবরের ভয়ে জীবনে কি করেছো মা গো যেই ঘরে তুমি রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা এই ঘরটার থেকে তোমাকে শুধু কাফন পরায়া বিদায় দিবে সুকেস ভর্তি তোমার পছন্দের কাপড় সুকেস ভর্তি একটা কাপড় তোমাকে কবরে নিতে দেওয়া হবে না শুধু কাফন দিয়ে তোমাকে বিদায় করবে মা তার আগে তুমি আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয় যেই পথে তুমি সেই পথে যাও কারণ রাসূল তো তোমার পক্ষে আল্লাহ তো তোমার পক্ষে হযরত আদম আলাইহিস সালামের কাছে বি দিবেন হযরত হাওয়াকে আল্লাহ বলেন আদম মোহরানা দাও মোহরানা আল্লাহ হাওয়ার পক্ষে গিয়ে আদমের কাছে মোহরানা চাইছে তোমাদের পক্ষ নিয়েছে আল্লাহ তোমরা সেই আল্লাহর বিধানের বাইরে তোমরা চলতে পারো না রাসূল বিয়ে দিবেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলীর কাছে মোহরানা চাইছে আলী মোহরানা দাও হযরত আলী বলেন হুজুর আমার কাছে মোহরানা দেওয়ার মতো একটা পয়সা নাই রাসূল বলেন না মোহরানা তোমাকে দিতেই হবে হুজুর কোত থেকে দিব তোমার ঘরে কি আছে বিক্রি করে মোহরানা দিতে হবে মেয়ের পক্ষে গেলেন রাসূল মেয়ের পক্ষে গেলেন আল্লাহ এবার আলী বলেন হুজুর আমার ঘরে ডাল তরবারি ব্যতীত আর কিছুই নাই রাসূল বলেন তোমার ডাল তরবারি বিক্রি করে মোহরানা দিতে হবে মেয়েদের পক্ষে আল্লাহ আজকে সেই মেয়েরা যদি রাসূলের বিধান না মানে তাদের কপাল বন্ধ হবে তারা জাহান্নামী হয়ে যাবে হযরত আলী বলেন হুজুর ডাল তরবারি ইসলামের এই যুগে প্রয়োজন এর চেয়ে বেশি প্রয়োজন মোহরানা আদায় করা ডাল তরবারি বিক্রি করতে গেলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ধনী মানুষ তো ও ধনীরা তোমাদের ধনগুলি কার জন্য রাখছো নবীকে খুশি করার জন্য তোমাদের ধন ব্যয় করো হযরত আলীকে ডাকলেন আলী তোমার ডাল তরবারি বিক্রি করবি ডাল তরবারি আমি উসমান গনি খরিদ করব ডাল তরবারি খরিদ করে টাকা দিলেন আলীর হাতে অবশেষে ডাল তরবারি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইসলামের স্বার্থে আবার হযরত আলীর কাছে ফিরাইয়া দিলেন নাও মেয়ের পক্ষে রাসূল মেয়ের পক্ষে আল্লাহ শুধু দুনিয়াতে না হাশরের ময়দানেও বিপদ থেকে বাঁচাবেন মেয়েদেরকে সাধারণ শর্তের উপর দুনিয়াতেও সাধারণ শর্তের উপর বিপদ থেকে বাঁচাইলেন মেয়েদেরকে তার বাস্তব হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী আইয়ুব আলাইহিস সালামের জীবনী খুললে পাওয়া যায় আইয়ুব নবীকে পরীক্ষার জন্য সমস্ত শরীর রোগা হয়ে গেছে পোসা লেগে গেছে পোকা হয়ে গেছে গ্রামের লোকজন দুর্গন্ধে থাকতে পারে না জঙ্গলায় ফেলে দিলেন সকল বিবিগণ আইয়ুব নবীর পক্ষ ছেড়ে দিলেন একটা বিবি পক্ষ ছাড়ে নাই বলুন এই বিবির নাম কি মাশাআল্লাহ জানেন দি আপনারা নাম কি এদিকের মানুষ কি ঘুমায় রয়েছেন নাম কি রহিমা রহিমা স্বামীর ভালোবাসা স্বামীর মহব্বত ছাড়লো না জঙ্গলায় চলে গেছে স্বামীর সাথে জঙ্গলায় থাকে দুর্গন্ধ রহিমার নাকে লাগে না পাশে থাইকা স্বামীর খেদমত করে বাস্তব ঘটনা বলছি সংক্ষেপ করি এই এদিকে পোকায় আক্রমণ বেশি করলে স্বামী ডাকতেন আইয়ুব আলাইহিস সালাম ডাকতেন রহিমা গো আমার ডান দিকে পোকা বেশি আক্রমণ করতেছে আমার সহ্য হয় না একটু পোকাগুলি সরায় দাও না রহিমা কি দিয়ে সরাবেন স্বামীর নিয়ে আবার কষ্ট হয় আঙ্গুল দিয়ে সরাইলে চাপ লাগবে কাঠি দিয়ে সরাইলে ব্যথা পাবে এই স্বামীর পচা গোস্তের পোকাগুলো সরানোর জন্য রহিমা মুখ থেকে জিহ্বা বাহির করে এই পচা গোস্তের কীড়াগুলো জিহ্বা দিয়ে সরাইতেন আমার আল্লাহ বলেন রহিমা রে স্বামীর প্রতি এত ভালোবাসা দিয়েছ আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছি খুশি হয়ে কি দিলেন রহিমাকে আল্লাহ বাস্তবে আসুন না রহিমা মহল্লায় কাজ করে কিছু খাবার নিজের জন্য জোগাড় করে স্বামীর জন্য কিছু নিয়ে আসে একদিন ইবলিশ ইবলিশ শয়তান একবারে এক বিরাট বড় হুজুরের লেবাস মুরব্বি সাইজ ধরে রাস্তায় বসে রইছে রহিমা আসতেছে ডাকতেছে রহিমা তুমি তো স্বামীর জন্য বড় দরদি মা গো তোমার স্বামী এত কষ্ট করে একটু ওষুধ লাগাইলেই তো গা ভালো হয়ে যায় রহিমা কয় হুজুর কই পাবো ওষুধ আমার কাছে ওষুধ আছে একবার লাগাইলেই শেষ দেখছেন না এক জাতের ডাক্তাররা ওষুধ বেছে মাইক দিয়া
একবার লাগাইলেই শেষ। এত ভালো ওষুধ রাস্তায় গুরুন লাগে? ইবলিস গায়ে রহিমা একবার লাগাইলেই শেষ। স্বামীর জন্য ওষুধ নেওয়া দরকার। হুজুর আমার তো টাকা নাই, কি দিয়ে নিব? ইবলিস কয় রহিমা তোমার মাথায় চুল আছে, সুন্দর চুল, চুল কি করবি? তোর স্বামী অসুস্থ, চুলগুলি যদি আমারে কাইজা দেস আমি তোরে ওষুধ দেব। রহিমা কয় তা তো যুক্তিসঙ্গত, আমি চুল দিয়ে কি করব? স্বামীর ভালোবাসায় মহব্বতে নিজের চুল কাইটা ইবলিসের হাতও দিছে হুজুর মনে করে। খালি বড় হইলেই হুজুর মনে করেন না, চুল কাইটা দিছে ওষুধ হাতে দিছে। অহন দেহে ইবলিস নাই, রহিমা যাইবার আগেই ইবলিস যায়া আয়ুব নবীর কাছে খবর পৌঁছাইছে। আয়ুব জঙ্গলায় বেড়ে থাকো, বিবির খবর রাখো, বিবি জানি কোন অপরাধে ধরাত পড়ছে, চুল কাইটা রাইছে মহল্লার মানুষ। আচ্ছা চুল কি মহল্লার মানুষে কাটছিন? এই শয়তান আছে না হনো? একটু বুঝা হইনা চললেন? মাগো তুমি ব্যাপারদার হইও না, এই শয়তানের সাথে তোমার বন্ধুত্ব কইরো না। বলুন মহিলারা, বেপর্দা হইলে দাম বাড়ে না পর্দায় থাকলে দাম বাড়ে? এটা বাস্তব একটা ঘটনা। আমার এক বন্ধুর কাপড়ের দোকান বসছি, এক মহিলা পর্দা করে কাপড় কিনতে গেছে। মার্কেটে যাবেন, অফিসে যাবেন, চাকরি করবেন, বাজার করবেন, কোনো নিষেধ নাই, পর্দা করে যাইন, বেপর্দা হয়ে যাইন না। দোকানদার ডাকতেছে, খালাম্মা বসেন, খালাম্মা বসেন। আর বেপর্দা হয়ে কয়েকজন মহিলা ডাকতেছে, ভাবি আসেন, খালাম্মারে বসাই, ভাবিরে আসায়। আচ্ছা ইজ্জত কি বসাইলে বাড়ে না ঘুরাইলে বাড়ে? হ্যাঁ রে, এদিকে একবার নাই, এদিকে আবার নাই, ওদিকে কাপড়টা দেখেন, এদিকে দেখ। আর খালাম্মারে বসাইছে, মিথ্যা বললে আল্লাহ শুনতেছে, খালাম্মা বসেন। যাদের ভাবি রাহে এদের অনেকের বিয়া হয়ে হইছে না, এর ভাবি রাহে মস্কারি করে, আর খালাম্মা পর্দা করে আসাতে খালাম্মা। আচ্ছা খালাম্মার ইজ্জত বেশি না ভাবির ইজ্জত বেশি? খালাম্মা কে হয় বলুন? মাশাআল্লাহ, বলুন কে হয়? মায়ের বোন। কোন মা? যে মায়ের পায়ের নিচে, যে খালার সামনে আপনি চিৎকার দিতে পারেন নাই, নিজের ছেলেটারে কুল থেকে নামায়া আপনারে কুলে নিছেন, সেই খালাম্মা। আর হনে সভ্য সমাজ নাম ঘুরাইছে খালাম্মার দাহে না, অহন জানি কি দাহে? আর খালুর জানি কি দাহে? আঙ্কেল। অথচ আঙ্কেলের ইতিহাস পাইছি ঢাকার হযরত মাওলানা কাফিলউদ্দিন সালেহি সাহেব, কত বড় জ্ঞানী। উনি বললেন আমাদের দেশের সভ্য সমাজ বাইর করছে সাসারে খালুরে আঙ্কেল ডাকতো। আমি বিদেশের জমিনে দেখেছি আঙ্কেল কারে ডাকে, এই যে জুতা সিলাই করে হেরারে আপনারা কি কন, ওই ইংল্যান্ডে দেখাইছি মুসিরে ছেলেরা আঙ্কেল ডাকে। আর আমাদের দেশের লোক এটার বড় উচ্চ ভাষা মনে করে আইনা ভিট করছে হনে আঙ্কেল দেয়। বাপের ভাই কি হয়? এ বান্দারি কল না গেলে বাপের ভাই চাচা হয়, একটু সুন্দর আর শব্দ। তুমি কোত্থেকে পাইলে আঙ্কেল? কে তোমার শিক্ষা দিল? এগুলি সংস্কৃতি নয়, এগুলি সভ্যতা নয়, এগুলি মানবতা নয়। রাসূলের জীবনে, সাহাবায়ে কেরামদের জীবনে সাসারে কেউ আঙ্কেল ডাকে নাই, খালাম্মারে আন্টি ডাকে নাই, খালাম্মারে খালাম্মা ডাকছে। খালাম্মা ডাকলে কিছুটা মার আভাস আছে না? আছে। খালাম্মা, হ্যাঁ দেখছেন খালাম মা, কি সুন্দর, কি শান্তি এখানে। এটা নিয়ে সহজ করছে, এগুলি মানাটা আমাদের মুসলিম জাতির জন্য এটা শুভ লক্ষণ নয়,
আমরা ইসলাম মানব, নবীর আদর্শ মানব। যদি নবীর আদর্শ মানেন, নবী আপনাকে না নিয়ে ফুল সিরাতের ফুল নবী পার হবে না। বাবারা পর্দা করে যাওয়ার পরে দোকানদার কি ডাকলো? খালাম্মা। বেপর্দা হয়ে গেলে কি ডাকে? আচ্ছা, বাবির সাথে যে আচার আচরণ করা যায়, খালাম্মার সাথে কি সে আচার আচরণ করা যায়? দেখলাম বসাইলো, বসাইয়া জিজ্ঞেস করছে কাপড় কোনটা নিবেন। অল্প লাভে খালাম্মাকে কাপড় দিলেন, আর হেরারে 300 টাকার কাপড় 900 টাকা। আমি জিজ্ঞেলাম কি রে দোস্ত, এই কাপড় হেরারে হেই বিনিরে কি দিলে? তার সাথে কেউ কথা কইস না, এটা দোকানদারি তুই বুঝতে না। তাহলে খালাম্মা হইয়া পর্দা করে গিয়া লাভ হইলো না বেপর্দা হইয়া লাভ হইলো? বাস ট্রেনের ক্ষতি, আমি বাসে ঢাকা যাব, ড্রাইভার সাহেব নিচে বসলাম, পর্দা করে মহিলা বুরকা পরে ড্রাইভারের পাশের সিটে বসা। দেখলাম ড্রাইভার সাহেব কাছে গিয়ে বলতে, খালাম্মা আমি স্টার্টিং এ যাব, আমার একটু জায়গা দেন। আদবের সহিত সুন্দর ভাষায় খালাম্মা একটু জায়গা দেন, আর যদি বেপর্দা হইতো গাটটা চিপাদা দইরা স্টার্টিং এ যাইত। এখন কি পর্দাই ভালো হইলো না বেপর্দাই ভালো হইলো? আজকে আমাদের দেশে মানুষকে সাহিত্য করার জন্য কত জাতের বাহিনী বানাইছে, এরপরও মানুষ সুদা হয়? আমি বলবো কোনো বাহিনী লাগবে না। এদেশের মহিলাদেরকে পর্দাই দেন, আর এদেশের যুবকদেরকে নবীর ভালোবাসা দেন, কোনো বাহিনী লাগবে না। দেশ সুন্দর হবে, শান্তি হবে, সোনার বাংলার জমিনের নিচে আমার আল্লাহ সোনার খনি করে দেবে। কিন্তু সত্য হলো এদেশের যুবকদেরকে নবীর ভালোবাসা শিখান, এদেশের মা বোনদেরকে পর্দাই দেন। গার্মেন্টস এলাকা আপনার চট্টগ্রামের চাইতে বেশি ঢাকার কাশপুর এলাকা। কাশপুর এলাকায় প্রত্যেক বছর মাহফিল করি, যেখানে 3 দিন গান হইতো খাজার সানে, এখন গানের পরিবর্তে 3 দিন মাহফিল হয়। আখিরি মোনাজাত আপনাদের দোয়ায়, আমি অদমের উপরে থাকে 3 দিনের শেষ দিন আখিরি মোনাজাত। এই পর্দার ওয়াজ করতে করতে কাশপুর এলাকায় যা দেখবেন, গার্মেন্টস শ্রমিক মহিলারা শতকরা 80% মহিলা এখন পর্দা করে দেয়। বলুন এই পর্দা করলে কি মাদের দাম কমে না বাড়ে? আগে পর্দায় ছিল একটা মেয়ে বিয়ে করে আনতে ছেলের বাবার খবর হইছে, আর ওখানে যার 5 ছেলে, যে এলাকায় ইমামতি করতাম বেটার 5 ছেলে, হ্যাঁ হিসাব করে হুজুর কয়টা দিন কষ্ট, 5টা ছেলে রে বিয়া করাইলে 5 লাখ টাকা তো ইজি। কি 5 লাখ টাকা কি ইজি বলে? ইজি কেমনে ইজি কই? দেখেন না আপনি সমাজ, দেখেন না টেহাসা রাউন্ড বিয়া হয়, এক একটা ফুলারে বিয়া করামু 1 লাখ করে টাকা লমু। আসলে টাকা দেওয়ার সিস্টেম তো রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নাই। রাসূল বলছে বিলকুল হারাম, মেয়ের বাবার কাছ থেকে গলার চিপদার 2 টাকা আনছেন এটা আপনার জন্য হারাম, আর হারাম খাইছেন, এক লোকমা খাবার খাবার হারামের খাইছেন, 40 দিন পর্যন্ত আপনার নামাজ পড়লে নামাজ কবুল হয় না। এদেশের লোকেরা এই হারাম কাজে লিপ্ত আছে কিনা বলুন? আসলে এই জন্য দায়ী হবেন মেয়েরা। মা তুমি যদি পর্দায় থাকতা তাহলে তোমার ইজ্জত কমতো না, তোমার দাপ কমতো না। তুমি বেপর্দা হওয়াতে আজকে মহরনা দিত ছেলেদের পক্ষ থেকে, এখন মহরনা দিতে হয় মেয়েদের পক্ষ থেকে। কারণ হলো তুমি বেপর্দা হয়েছো, তোমার ইজ্জত তোমার দাম কমে গেছে। তোমরা যদি নবীর আদর্শে আসো, পর্দায় আসো, তোমার দাম আবারও বাড়বে। তোমাদের পক্ষে আল্লাহ, তোমাদের পক্ষে রাসূল, তোমরা আল্লাহ, আল্লাহ রাসূল খুশি হবে। এই পর্দার থেকে মাগো দুনিয়ার কিছুদিনের জিন্দিগির জন্য, এই পর্দার থেকে তোমরা দূরে সরে যাও না, একদিন তোমাকেও সাদা কাফন দিয়ে কবরে বিদায় করে দিয়ে আসবে। পর্দার আদর্শ নবীর প্রাণ প্রিয় কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার জীবনী। একদিন কোনো এক প্রয়োজনে নবীর কাছে গেলেন, মা ফাতেমা বুরগা পরে যাওয়ার পরে ঘরে ঢুকলেন, ডাকলেন আব্বু
ক্ষেত্রে প্রয়োজনে আসছি। রাসূল বলেন, ফাতেমা তোমার প্রয়োজনটা পরে বলো, তোমার গুরগার সামনে দিয়ে আঙ্গুলের মাথা ডুববে এই পরিমাণ একটা ছিদ্র দেখা যায়। রাস্তায় কি ছিদ্রটা খোলা ছিল না বন্ধ ছিল? মাগো তুমি যদি এই ছিদ্রটা খোলা অবস্থায় আমার কাছে আয়েশা থাকো আর এই ছিদ্রটা দিয়ে যদি নবীর মেয়ে ফাতেমারে কোনো বেগানা পুরুষ দেখে থাকে, তুমি মারা গেলে আমি রাসূল তোমার জানাজায় যাইতাম না। মা ফাতেমা বলেন, বাবা গো না না আমারে কেউ দেখে নাই, নবীর মেয়ে হিসাবে কেউ আমাকে দেখে নাই। বাবা এই ছিদ্রটুকু ভিতর দিয়ে এইভাবে মুট করে বন্ধ করে রেখেছি, ঘরের ভিতরে এসে ছেড়ে দিয়েছি, বেগানা কোনো পুরুষ দেখে নাই। আমার নবী বলেন, ফাতেমা রে এইভাবে সাবধান থাকতে হবে রে ফাতেমা, কোনোদিন বেপর্দা হওয়া যাবে না। আমার নবী বিবিগণকে নিয়ে কথা বলছেন, একজন সাহাবি অন্ধ সাহাবি আসতেছেন, রাসূল বলেন বিবিগণকে নির্দেশ দিলেন তোমরা পর্দায় যাও। বিবিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ উনি তো অন্ধ, আমাদেরকে দেখবে না, অন্ধ চোখে দেখে না। রাসূল বলেন, তোমাদেরকে দেখবে না, তোমরা তো তাকে দেখবা, হুজুর আমরা দেখব, এটাও বেপর্দার শামিল হবে, পর্দায় যাও। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুঝুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুঝুকি, না মানিয়া আবু জাহেল। আচ্ছা নবীর কথা মাইনা যদি মা বোনেরা পর্দায় থাকে, সন্তান হইলে ভালো হবে না সন্ত্রাসী হবে? ভালো হবে, নামাজি হবে, নেককার হবে। বাস্তব একটা ঘটনা, এক বেচারা তিনটা ছেলের মেজাজ তিন কিসিমের। মা বাবা দুইজন একদিন বসে পরামর্শ করে, কি গো বাচ্চা তিনটা তিন রকম হইল, তুমি মা আমি বাবা, কিন্তু বাচ্চা যে তিন রকম হইল কারণ কি? বাবা কয় দেখো বাচ্চা তিন রকমের কারণ তো তুমি। মা কইতাছে, কও কি? আমি হ্যাঁ কেমন? কেমন তোমারে বোঝামো, কালকে ফজরে নামাজের পরে আমি ঘরের সেলিঙ্গের উপর উঠতে বইয়ে থাকবো, তুমি দরজাটা বইয়া কানবা, ছেলেরা জিগাইলে খালি একটা কথা কইবা, তোর বাবাই আমারে মারছে। কি হইব কইটা পরে বুঝবা। মা তো দরজায় বইয়া কানতেছে, বাবা উপর উঠতে বই রইছে, বড় পোলায় জিগায়, মা তুমি কান্দো কি লেগা? তোর বাবা আমারে মারছে। বড় বোলা কয়, মা লজ্জার কথা, বাবা মারছে তুমি আমার কাছে কইলা কেমনে? লজ্জার কথা, বাবা তোমারে মারছে আমার কাছে তুমি বললা কেমনে? বড় ছেলে গেছে গা, মাইজ দাঁড়াইছে, মা তুই কান্দোস তোর বাবা মারছে। ক হ্যাঁ যেমন সাহস হয়ে উঠছে গেছে গা, হ্যাঁ তিন নাম্বারটা আইছে, মা তুই কান্দোস চিনলি গা তোর বাবা আমারে মারছে। কয় হ্যাঁ গেল কই, আয়ো কান্দিস না, আরে বুঝামু। আচ্ছা কি কইছে তিন পোলা তিন কিসিমের কথা, মা বাবা দুজনে শুনছে নি গেছে গা, তো বাবা নামছে, কি গো কেমন বুঝলা? কই ব্যাপারটা কি? একটা কইলো বাবাই মারছে লজ্জা কারো কাছে কইও না, আরেকটা কইলো হ্যাঁ সাহসে উঠছে, আরেকটা কইলো হ্যাঁ গেছে কই, এটা দি গরম বেশি, ব্যাপারটা কি? বাবা কই শুনো ব্যাপারটা তুমি কেমন? কই যেই ছেলেটা কইছে মা মারছে লজ্জা কারো কাছে কইও না, তুমি নতুন বউ হিসাবে এই বাচ্চা যখন পেটে ছিল তুমি বেপর্দা হও নাই, নতুন তো নতুন নতুন হিসাবে তুমি বেপর্দা হও নাই, পর্দা অবস্থায় বাচ্চাটারে পেটে রাখছো, এই জন্য তার মধ্যে আদব কায়দা নম্র ভদ্র আছে, মা বাবা মারছে তুমি কারো কাছে কইও না লজ্জা, এই ব্যবহারটা পাইছো তুমি পর্দায় থাকা অবস্থায় বাচ্চাটা পেটে ছিল। আর কিছুদিন তো হইছে পরে হেইডা পেটো, তুমি তো কিছু পর্দায় কিছু বেপর্দায় চলাফেরা করছো, এর লাগে হেইডা কইছে সাহস বাইরে উঠছে, আর হেইডা যে গরম কে লেগে জানো, এরপরে তো তুমি এই দেশের মাত বড়ই, পর্দা তো
ছেড়ে লইয়া এর লাগি হাইরা গরম হইছে মাগো এই সোনার বাংলায় যদি সোনার মানুষের আশা করো সোনার বাংলায় যদি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করো তাহলে তোমরা পর্দায় যাও তোমরা যদি পর্দায় যেতে পারো এই সোনার বাংলার যুবকগুলি এখনো নবীকে ভালোবাসে একদিন সোনার বাংলায় সোনায় পরিণত হয়ে যাবে তোমরা যদি পর্দায় যেতে পারো বাবারা যেই ব্যাপারটা মহিলারা চলে এই ব্যাপারটা পুরুষও চলে না বলুন কোন পুরুষ কি হাফ প্যান্ট পরে মার্কেটিং করতে গেছে না অথচ পুরুষ তো হাঁটুর থেকে নিয়ে নাভি পর্যন্ত যেটা ডাইগা রাখা ফরজ হাঁটুর থেকে নাভি পর্যন্ত এটুক ডাইগা রেখে চললে তার জন্য গুনাহ হবে না কিন্তু পুরো কোন পুরুষ কি বাজারে এইভাবে হাঁটুর থেকে নাভি পর্যন্ত এটুক কাপড় পরে কি গেছে না আজকে পুরুষ পর্দায় থাকে কিন্তু মহিলারা পর্দায় না মা তোমাদের মতো একটা মহিলা তিনজন পুরুষকে জাহান্নামী বানাইতেছো প্রথমত বানাইতেছো তোমার বাবাকে যেই বাবা তার মেয়েটাকে পর্দার নির্দেশ দিল না হাশরের দিন মেয়েটা বলবে বাবার বিরুদ্ধে কমপ্লেন প্রভু গো আমি জাহান্নামী হব কেন বাবা আমাকে কেন পর্দায় থাকার জন্য বলল না আমার বাবাকে জাহান্নামে দেন যদি বাবা মারা যায় বড় ভাই আমার গার্জিয়ান ছিল বড় ভাই কেন আমাকে পর্দায় যেতে বলল না বড় ভাইকে জাহান্নামে দেন বিয়ের পরে স্বামী আমাকে কেন পর্দায় যেতে বলল না কেন পর্দা করে আমাকে মার্কেটে নিল না স্বামীকে জাহান্নামে দেন একটা মহিলা তিনজন পুরুষের বিরুদ্ধে কমপ্লেন দিয়ে জাহান্নামে পাঠাবে তারপরে সেই জাহান্নামে যাবে বাবারা কয়দিনের দুনিয়ায় নবীর আদর্শের বাইরে চলাফেরা করে চির জাহান্নামী হইেন না আসুন আমরা নবীর কথা মাইনা চলি বলুন এই নবীর কথা মানা মা বোনদেরকে সহ দরকার আছে কিনা কেন নবীর কথা মানবেন না আমার নবী আপনার আমার জন্য কত ব্যথাই ব্যতীত যেদিন আমার নবী উহুদের জমিনে মারতে মারতে দুইটা দান মোবারক ভেঙ্গে ফেলেছে মাতার লোহার টুপি ভেঙ্গে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিয়েছে দুইটা লোহার টুপির অংশ মাতার দুই পাশে ঢুকে নবীজি ব্যথায় ব্যথিত বেহুশ হইয়া উহুদের জমিনের নিচে পড়ে গেছে আমার নবী কথা জ্ঞান ফিরে না কথা বলতে পারে না জ্ঞান হারা হয়ে গেছে পড়ে আছে গো যারা হজ করতে গিয়েছেন যে জায়গাটার মধ্যে রাসূল পড়েছিল এখনো জায়গাটা আগের মতো রেখে দিয়েছে হাজি সাহেবরা ওই জায়গায় দাঁড়াইয়া মা হারা বাবা হারা সন্তান যেমন কান্দে এইভাবে রাসূলের মায়ায় কান্দে আমার নবীকে জায়গাটার মধ্যে জ্ঞান হারা অবস্থায় মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য এমনি সময় হযরতে জিব্রাইল এসে এইভাবে দুই হাত বাড়াইয়া আমার নবীরে কুলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে গেছে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে নিয়ে জিব্রাইল ডাকতেছে উহুদের পাথর রে উহুদের পাহাড় রে দেখ যেই নবী না হইলে তোরা হতে না আমি হতাম না নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে একটু বিছানার ব্যবস্থা করে দে আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি জিব্রাইল বলেন এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর পাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায় জিব্রাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাতার বসে বসে আছে নবীজির জ্ঞান ফিরতেছে না অনেকক্ষণ পর নবীজির জ্ঞান ফিরলে চোখগুলি খুলে ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ কাইদেন না বলুন আপনার ব্যথার খবর আমার নবী বলেন জিব্রাইল রে আমাকে পাহাড়ের উপরে নিয়ে আসছো রে আমার সাহাবীদের খবর কি জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের খবর পরে বলুন আপনার খবর আগে বলুন কি খবর বলবো হুজুর আমি জিব্রাইল অপেক্ষায় আছি খবর পৌঁছাবো আল্লাহর কাছে বলুন দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে আল্লাহর কাছে পৌঁছে দেব আমার নবী কান্দে জিব্রাইল দাঁত
হাত ভাঙা বেতার খবর জিগাইলি, মাথা ভাঙা বেতার খবর জিগাইলি, আমার উম্মতের বেতার খবর জিগাইলি না। জিব্রাইল রে দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা বেতার চাইতে রে আমার গুনাগার উম্মতের ব্যথা বেশি। আর উম্মতের কান্দার নবীর রহমতের বান্দার, বলুন উম্মতের কান্দার নবী নবী বিনের উজে হাসরে কে করিবে পার, নবী বিনের উজে হাসরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী মোদের নবী দয়ার সাগর গুনাগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার গুনাগার উম্মতের পাগল, রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যারে, রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, মাফ করি উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও বখুদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার। বলতেছিলাম যে নবী এত বেতাই ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে আপনাদের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? মা বোনেরা গো মানো গো নবীর কথা, পক্ষে আসো আমার নবী যে শিক্ষা দিয়েছেন মা বোনদেরকে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যে শিক্ষা দিয়েছেন মা বোনদেরকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইদিকে আমাদের যাওয়ার দরকার আছে কিনা? মা খাদিজা চেয়েছেন আমার নবীর কাছে, কথাটা খেলাছে? প্রথম নাম্বার জানি কি চাইছি, কাফনটা পরাবেন নবীর পাঞ্জাবি দিয়ে, নবীর পাঞ্জাবির দাম আসেনি। আল্লাহু আকবার, নবীজি যে রওজা পাকে শুইছেন মদিনা শরীফ শুইছেন, নবীজি রওজা পাকের এক মুষ্টি মাটির দাম আল্লাহর আরশ চাইতে কোটি কোটি গুণ বেশি। যেই নবীর পরশে মদিনার মাটি আরশের চাইতে বেশি দামি হয়, এই নবীর গায়ের পাঞ্জাবি মুবারকের দাম কত হবে? হুজুর বাজারের কিনা কাফন আমি খাদিজারে পরাইয়েন না, আপনার একটা পাঞ্জাবি মুবারক আমি খাদিজার গায়ে পরাইয়েন। রাসূল বলেন খাদিজারে তুমি কি খুশি হবে? জি, তাহলে যাও কথা দিলাম আমার পাঞ্জাবি দিয়ে তোমারে কাফন পরাবো। দ্বিতীয় দাবি কি বলো? হুজুর আমাকে যেই কবরে শোয়াবেন আমি খাদিজা কবরের ভয় আমি কেমনে কবরে থাকবো গো নবী? বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? আমার নবী বলেছে হাদিস শরীফে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা আখেরাতের বাজার, কি সদাই করেছো গো মা বোনেরা, কি সদাই করেছো গো বাবারা ভাইয়েরা? বলতেছিলাম খাদিজা কি বাজার করে দেখো নবীর দরবার থেকে। এই দরবারে আমার নবী হলেন বিক্রেতা আর মা খাদিজা হলেন ক্রেতা, কিনতেছে নবীজি বেচতেছে, কি সদাই নিয়ে যায় দেখেন। হুজুর আমাকে যে কবরের মধ্যে শোয়াবেন এই কবরে আমাকে শোয়াইবার আগে আপনার নবী কিছুক্ষণের জন্য কবরে শুয়ে আসবেন, আপনার নবী যেই কবরটা শুয়ে আসবেন গো আমার মন কয় এই কবরে আজাবের ফেরেশতা আসবে না। যারে খাদিজা তুমি যদি খুশি হও আমি দাবিটা রাখলাম। হুজুর আরেকটা দাবি, কি দাবি? হুজুর আমি জানি মুলকিন নকির কবরে গেলে প্রশ্ন করবে, হুজুর গো আমি খাদিজার ভয় লাগে গো, কি প্রশ্ন জানি করবে কি জবাব জানি দেব?
হুজুর আমার ভয় হয়, আমার তিন নাম্বার দাবিটা হলো মুনকির নকিরের সওয়ালের জবাব আপনি রাসূল কবরের পাশে থাইকা দিয়ে আসবেন, আমি খাদিজা মুনকির নকিরের সওয়ালের জবাব দেওয়ার সাহস রাখি না। নবীজির প্রাণ প্রিয় বিবি মা খাদিজা যদি এই সিস্টেম করতে পারে, ও দুই নং মাইলের মাতার মা বোনেরা সেই কবরের বয়ে জীবনে কি করেছো, একদিন যে তোমাকে সাদা কাফন দিয়ে বাইর কইরা দিব, তোমাকে কিছুই নিতে দিবে না। রাসূল বলেন খাদিজা তুমি থামো, কান্দা বন্ধ করো, যাও তোমার তিনটা কথা আমি রাখলাম। তাই রাসূল মেয়েদের পক্ষে গেল কিনা বলুন, কিন্তু মা গো তুমি যদি রাসূলের আদর্শে না যাও তাহলে রাসূল কিন্তু তোমার বিপদে তোমার পাশে আসবে না। হাশরের ময়দানে রাসূল ছাড়া এই বিপদ তরায়া নেওয়ার জন্য কোন নেতা নেত্রী কি আপনার পাশে আসতে পারবে? কার কথাই আপনি বেপর্দা হলেন, কাকে দেখানোর জন্য আপনি পাগল হয়ে গেলেন? এক বেচারি স্বামী চলে গেছে তিন মাসের জন্য বাইরে, গরিব মানুষ তো, দিন মজুরের স্ত্রী, বেচারি যে পাক করতে গিয়ে এক মুষ্টি চাউল রাখে, চাউল জমায়া বেশ কিছু চাউল হয়েছে তিন মাসে, চাউল বিক্রি করে জীবনে স্বর্ণ ব্যবহার করে নাই গরিব মানুষ, একটা নাক ফুল বানাইছে, নাক ফুল, মেয়েদের নাক ফুল আস না, স্বর্ণের একটা নাক ফুল বানাইয়া বেচারি নাকের মধ্যে লাগাইয়া বারবার আয়নার সামনে গিয়া দেখে কেমন দেখা যায়, জীবনে পড়ছে না তো নতুন স্বর্ণের নাক ফুল পেরা বারবার দেখে, আবার নিজের নিজে সাজটা করে, এই তুই তোরে দেখতেছস, তোর কাছে তোর সুন্দরের কি দাম আছে? তুই যে নাক ফুল বানাইছস, নাক ফুলটা লাগাইলে যদি তোরে সুন্দর লাগে আর এই সুন্দরটা তোর স্বামীরে দেখাইতে পারস, এই সুন্দর দেখে তোর স্বামী যদি খুশি হয় তাহলে যে তোর সুন্দরের দাম হইব, তুই তোরে দেখলে কি দাম হইব? ও মা বোনেরা তোমরা এই জগতের চাল চলন মানুষকে দেখানোর জন্য নয়, এমন আচার আচরণ তুমি করো যে কার্যকলাপে আল্লাহ রাসূল তোমার প্রতি খুশি হবে। তিন দাবি আদায় করবেন কথা দিলেন রাসূল। এবার আবার হঠাৎ করে কানতেছেন খাদিজা, আমার নবী বলেন খাদিজা রে তিনটা দাবি করেছো, তিনটা দাবি রাখলাম, আবার তুমি কেন এইভাবে কানতেছো, কারণটা কি? খাদিজা চোখের পানিতে জামা কাপড় ভিজে গেছে, হুজুর আর দাবি করব না, এটা দাবি নয়, আমার মনের একটা আশা বাকি রইছে। কোন আশায় রে খাদিজা কানতেছো? হুজুর আমি জানি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে কাফন পরাইয়া বাজারের কিনা সুরমা দিয়ে কাফনের উপরে সাজাইয়া দেয়, হুজুর আমার একটা আশা গো, এটা আমার দাবি নয়, এটা আমার আশা। কি আশা রে খাদিজা? হুজুর আমার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না, কি সুরমা দিব রে খাদিজা? আমার নবীর সামনে বসে বসে মা খাদিজা কান্দে, হুজুর বাজারের কিনা সুরমা দিয়েন না, আমি কিছু সুরমা জোগাড় করে রেখেছি, কোত্থেকে সুরমা জোগাড় করেছো? হুজুর আপনি যখন মক্কা নগর ঘুরে ঘুরে হুজরার ভিতরে ঢুকে রাত্রের বেলা ঘুমের ঘরে ঘুমিয়ে যান, নবী গো আমি আপনার পাও মোবারক থেকে জুতা মোবারক টাইনা টাইনা খুলেছি, জুতা মোবারকের নিচ থেকে কুড়াইয়া কুড়াইয়া কিছু দুলি বালি আমি রেখে দিয়েছি, হুজুর আমি হিসাব করে দেখেছি বাজারের কিনা সুরমার চাইতে রাসূলের পায়ের জুতা মোবারকের দুলির দাম অনেক বেশি, যে জুতা মোবারকের দুলির জন্য আল্লাহর আরশ পাগল ছিল লালায়িত ছিল সেই দুলি মোবারক আমি জোগাড় করে রেখেছি, হুজুর দোহাই দিলাম গো আমার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না, আপনার পাও মোবারকের জুতা মোবারকের দুলি মোবারক আমার কাফনের উপর ছিটাইয়া দিয়েন, আমার বিশ্বাস বাজারের কিনা সুরমার মিয়াদ শেষ হয়ে যাবে, রাসূলের পাও মোবারকের জুতা মোবারকের দুলি মোবারকের বরকত কোনোদিন শেষ হবে না। আমার নবী বলেন খাদিজা রে যাও যাও তোমার সবগুলো কথা রাখলাম, খাদিজা একটা রোজগার করেছে কবরে নেওয়ার জন্য, এইভাবে স্বামীর কাছ থেকে দাবি আদায় করেছে, আর মা গো তোমরা তো দাবি করো স্বামীর বেতন 5,000, শাড়ি চাইছো 5,000-এর,
স্বামী কি তোমার সারিয়ে আনবো না সংসারের বাকি বাজার করবো। অবশেষে তোমার দাবি পূরণ করতে গিয়ে স্বামীটা ঘুষ খাইতো না, ঘুষ খাইতে বাধ্য হইছে। তুমি যে স্বামীরে ঘুষ খাওয়া শিয়াইছো, তুমিও জাহান্নামী হইলা, তোমার স্বামীকেও তুমি জাহান্নামী বানাইলা। তোমার স্বামী যা রোজগার করে, তোমার জন্য যা রোজগার করে আনতে পারে, এটাই তুমি মাইনে নাও। স্বামীর রোজগারের বাইরে, সাধ্যের বাইরে দাবি দেওয়া স্বামীর কাছে করো না। মা খাদিজা স্বামীর কাছে কি দাবি করেছে? কাফনের কাপড়টা, নবী গো আপনার পাঞ্জাবি। যাই হোক, মৃত্যুর পরে এভাবেই দাফন করা হলো। দাফন করে খাদিজার কবরের পাশে মক্কার ঘটনা বলছি, নবীজি বসে আছে, সাহাবাই কেরাম সব চলে গেছে, রাসূল যায় না। সাহাবীরা বলে, হুজুর আইসে পড়েন জায়গা না, খাদিজার সাথে আমার ওয়াদা ছিল, মুলকি নকিরের সওয়ালের জবাব আমি রাসূল দেব। বলুন, কবরের ভিতরের জবাব রাসূল উপর থেকে দিতে পারবে কিনা? এই ক্ষমতা কি আমার নবীর আছে? এই নবীর পক্ষে থাকুন, শুধু উপরের থেকে নিচে নয়, বাংলার জমিনের মুলকি নকিরের সওয়ালের জবাব আমার রাসূল মদিনার থেকে দেওয়ার ক্ষমতা। বাবারা, এই নবীর আদর্শে থাকতে, নবীর তরিকা, নবীর উম্মত হইতে, নবীর ভালোবাসা দিতে আপনারা রাজি আছেন? আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। নবীজি ডাকতেছেন, তোমরা চলে যাও, খাদিজার সাথে আমার কথা ছিল, আমি কথা আদায় করছি। মুলকিন নকির তো আসতেছে না, অনেক সময় পার হয়ে গেছে, আসে না। রাসূল পেরেশান হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, মুলকিন নকির আসতেছে না? এমনি সময় জিব্রাইল আইছে, আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, খবর পৌঁছে দিও। জিব্রাইল আয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। নবী গো বসে রইছেন, জিব্রাইল মুলকিন নকির কই, খাদিজার সাথে কথা ছিল, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি দিব, খাদিজা কাম ছিল কবরের বইয়ে। জিব্রাইল বলেন, হুজুর আল্লাহ পাঠাইছে, খাদিজা যেদিন মুলকিন নকিরের সওয়ালের বইয়ে দুনিয়ার জমিনে কাঁদছে, এ খাদিজার কান্না দেখে আমার আল্লাহর মায়া হয়েছে। নবী গো আপনার অপেক্ষা করতে হবে না, এই কান্দার অবস্থার উপর, এই কান্দার প্রতি আল্লাহর মায়া হয়ে খাদিজার মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি দেওয়ার আগে আমার আল্লাহই আদায় করে দিয়েছে। মা গো আসুন আমরা কবরের বইয়ে কান্দি, নিজের অপরাধগুলি নিয়ে আল্লাহর দরবারে কান্দি, নবীর ভালোবাসায় জিন্দেগি করি, নবীর কথা মতো আমরা বেপর্দা ছেড়ে দিয়ে নবীর আদর্শ মাফিক পর্দায় ঢুকি, নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার বইগুলি পড়ে ওই আদর্শগুলি আমাদের মধ্যে রাখি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই শক্তি, সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বাবার আজকের মাহফিলের আয়োজন যিনারা করেছেন, আল্লাহ তাদের আয়োজন কবুল করো, তাদের জন্য দোয়া করব। তার আগে একটু দুরুদ সালাম আমরা মদিনা পাঠাবো। আপনারা কি যে কাজ আল্লাহ করেন, ফেরেশতারা করে, ইমানদারদেরকে ডাকার নির্দেশ করার নির্দেশ দিয়েছেন, ইমানদার হয়ে আল্লাহর ডাকে নবীর উপর দুরুদ সালাম পাঠ করতে কি আপনারা রাজি আছেন? আসুন আমরা একটু দুরুদ সালাম মদিনা পাঠাইয়া নবী সালাম। গো মদিনায় লোকাইয়া ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া, ইয়া নবী দূর দিক
তাদের দরদি 63 বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া মদিনারে ও সুন্দর মদিনা মদিনার পাহাড় ও পাহাড় রে তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে মদিনার হরিণ ও সোনার হরিণ রে তোরা কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছ আমার দয়াল নবীকে উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনেতে মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী চাইছেন আপনাদের জন্য দোয়া যারা চান নাই আপনাদের জন্য দোয়া বাবারা এত রাত পর্যন্ত কষ্ট করেছেন আল্লাহ আপনাদেরকে কিছু দিবে খালি ফেরত দিবে না প্রথমত আমাদের দাবি ছিল আল্লাহ যেন জীবনের গুনাহগুলি মাফ করে দেয় জীবনের গুনাহ মাফের জন্য এই কষ্টটা এটা একটা বাস্তব উসিলা আর আমাদের শেষ দাবি ছিল নবীজির ঘুমের ঘরে স্বপ্নে দেখার আল্লাহ যেন নবীজিকে আমদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখাইয়া দেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغير رب العالمين تمہارا دور باندا لویا راتر پونے دوئیٹا بائی جاگے سے تمہار باندار ہاتھ بڑھائی سے تمہارا دور باندار ہاتھ گلو دیکھ لے تمہار مایا لاگے نی ইয়াল্লা দুনিয়ায় দেখছি বাচ্চা যখন মার দিকে হাত বাড়াই মা হাত টাইনা টাইনা চুমো দেয় মা টাইনা টাইনা বাচ্চা কোলে নেয় আর বলতে থাকে আমার দিকে হাত বাড়াইছো আমার মন চায় তোমারে কলিজাটা সিরা দিয়া দিতে বাবার কাছে হাত বাড়াইলে বাবা টাইনা টাইনা কোলে নেয় পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয় মাবুদ মা যদি এত মায়া করে গো বাবা যদি এত আদর করে সন্তানে হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায় বাবা পকেট থেকে 500 টাকার নোট দিয়ে দেয় রাত্র গভীর তোমার আদরের বান্দা বান্দিরা তোমার 99 ভাগ মায়ের দুয়ারে হাত বাড়াইছে আল্লাহ তুমি তোমার বান্দারে কি দিবা গো কি দিয়া বিদায় করবা গো কি দিয়া খুশি করবা গো আর কিছু দাও বা না দাও এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দগির গুনাহগুলো ক্ষমা করে দাও ক্ষমা যে চাইলাম ক্ষমা করছো নি গো আল্লাহ ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি লইয়া আজরাইল আইসা যায় কবে জানি সুন্দর বিছানার থেকে চার জনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে উঠানের কিনারে পর্দা টানাবে উত্তর দিকে মাথা দিয়ে শুয়াবে নাকে কানে তোলা লাগাইয়া জীবনের শেষ গোসলটা করাবে সাদা কাফন পরাবে আল্লাহ আল্লাহ সাদা কাফন পরাইয়া আরে
উঠানের মাঝখানে শুয়ায়া মুরুব্বিরা ডাকবে কে দেখবি রে আয় জীবনের শের দেখা দেখো আদুরের ছোট্ট ছেলেটা দৌড়ায় এসে বাবার মাথার পাশে দাঁড়ায় একটা চিৎকার মারবে বাবা আমরা রে এতিম করে কই যাও গো বাবা বড় মেয়েটা বারিন্দায় দাঁড়ায় দাঁড়ায় যাবে বাবা গো এই বিছানা খালি করে কই রওনা হয়ে যা মুরব্বিরে বলবে দেরি করা যাবে না জানাজার সময় হয়ে গেছে চারজনে কাঁধে লইয়া যখন বাড়ি থেকে বাহির হবে রে আর এই বাড়িতে আসা হবে না মওত ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না তুমি যদি রাগ হও গো তোমার বান্দার মনের দুঃখ কার কাছে কইব আজকের মাহফিলে যারা রাতে পৌনে দুইটা পর্যন্ত বসে হাত বাড়াইছে কি জানি তাদের মনে দুঃখ রে আল্লাহ কি জানি তাদের মনে ব্যথা গো কার মনে জানি ব্যথা হুজুর আমরার মা নাই গো আমরার মা নাই গো মা দরদি মা রাত্রে বারোটায় বাড়িতে আইসা যদি দেখছে সন্তানটা বাড়িতে নাই কই গেল কইয়া বাবা দি হারি কেন্দ্রে লইয়া রাস্তায় রাস্তায় দৌড়ছে কিছু মানুষের বীর দেখলে বাবা ডাক মারছে আব্দুল মালেক আসুনি আমি তোমার বাবা হারিকে লইয়া আইছি মামুদ রে বাবা হারা গেজানি হাত বাড়াইছে রে এই হারিকে কার জানি জীবনের তরে নিবা গেছে গো আল্লাহ ওই মায়ের বাবি কে হাত বাড়াইছো গো মার কথা কেমনে বুই লাগে সুগো যে মার বাড়িতে না আসা পর্যন্ত রাত্র দুইটাও যদি পাচ্ছে মা দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো ওই বাড়ির দিকে তাকাইয়া দেখো না যে দরজা দুইটা পর্যন্ত খোলা থাকতো এই দরজা কার জানি বন্ধ হইয়া গেছে মারো বাবি কারা জানি হাত বাড়াইছে গো আল্লাহ মায়ের জন্য চোখের পানি ছাড়ো না এ চোখের পানি কার জন্য রাখছো তোমার মা কত কষ্ট করেছে যেদিন আমরা দুনিয়াতে আসব মা প্রসব ব্যথায় পাগল পাগল হয়ে গেছে একবার মাটিতে থাপ্পড় মারছে আবার ঘরের বেড়ার মধ্যে থাপ্পড় মারছে একবার মা ব্যথায় বিছানায় শুইছে আবার ঘরের ফ্লোরের মধ্যে মা শুয়ে গেছে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কাঁদছে মাঝে মাঝে ডাক মারছে আমার স্বামী কই গো আমারে মাফ করে দিও গো আমি বাঁচব না কত কত মা সন্তানের প্রসবের ব্যথায় দুনিয়া ছাড়ছে রে আল্লাহ কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি একটা মায়ের পাগল ছেলে বিদেশ থাকতো সপ্তাহে সপ্তাহে টেলিফোন করে মা মা তুমি কেমন আছো আমারে জানাইও মা জবাব দেয় বাবা গো টেলিফোন করে সারা পয়সা নষ্ট করতেছো পয়সা চিনো বাবা পয়সা চিনো ছেলেটা জবাব দেয় মা গো আমি পয়সা চিনি না গো মা আমি চিনি আমার দরদি মা ভাগো দরদি মা আমি পয়সা
করব। হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলেন আপনার অবস্থা ভালো না, মৃত্যু হয়ে যাবে। মা ছেলের বাবাকে ডাইকা ডাইকা বলতেছে, ও মন্নানের বাবা আমি বলে বাঁচবো না। ডাক্তার বলছে আমি যদি মরে যাই ছেলেটারে কইলাম মৃত্যুর খবরটা শোনাইও না, যদি মৃত্যুর খবর শোনাও আমার মন কয় আত্মহত্যা করবে, একটা চিঠি লেখা পাঠাও মন্নান রে আয় তোর মারে দেখা দা। এই চিঠি পাঠাইয়া দুই দিন পর মা দুঃখিনীর মৃত্যু হয়ে গেছে। এলাকার লোকেরা কই মন্নানের কাছে খবর দিও না, খবর দিলে বিপদ হবে, আসো আমরা দাফন করে ফেলি। দাফন করে ফেলছে রে, এ রাত্রে মন্নান ঘুমের ঘরে স্বপ্নে দেখে মা ডাকতেছে, মন্নান আইলি না রে, মারে দেখলি না, টেলিফোন আর কার কাছে করবি রে বাবা, আমি তোর মা কবরে চলে গেছি। মন্নান ঘুম থেকে উঠে মা মা কইয়া কাঁদতেছে। বন্ধুরা বলেন কি হলো, স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে। স্বপ্নে মানুষ কত কিছু দেখে, সকালবেলা টেলিফোন করে খবর নাও। সকালবেলা টেলিফোন করছে, টেলিফোন বাজে রে মন্নানের টেলিফোন, কে ধরবে রে, নাই নাই গো দরদি মা। বড় ভাই এসে টেলিফোন ধরলে, মন্নান জিজ্ঞেস করে ভাই মার কাছে দাও মার কাছে দাও। মা কোথায় কেন, সপ্তাহ হয় নাই টেলিফোন করে মার জিগাইতেছো কেন। মন্নান বলেন বড় ভাই স্বপ্নে দেখেছি আমার মা নাই, বিদায় টেলিফোন করেছি, তাড়াতাড়ি মার কাছে দাও, আমি আর বিদেশ থাকবো না, আমি কালকে বাড়িতে চলে আসব। বড় ভাই টেলিফোনটা ফালাইয়া একটা তোর মাইরা রে মার কবরে পৌঁছে গেছে। মা গো তোমার ভাগলাইয়ে গো তোমার ভাগলাইয়ে, আমরা কেউ খবর দিলাম না, তুমি কেমনে পাগলের খবর দিছ গো মা। বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে বড় ভাই দাঁড়াইয়া রয়েছে, একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান আইসা পড়ছে। বাবা কান্দে, মাবু আমার মন্নান রে আমি কি দিয়া বুঝাইব। মালামাল সহ গেটটা পার হইয়া ভাইয়ের গলায় ধরে ডাকতেছে, ভাই ভাই আমার মা খবর কি কো, আগে আমার মায়ের খবর কো। বড় ভাই শুধু কাল রে শুধু কাল, বাবার কাছে জিজ্ঞেস করলে বাবা ধৈর্যের সহিত বলতেছে, মন্নান আয় বাড়িতে যাই, যায় দেখবি তোর মা কেমন আছে। গাড়ি টান দিলে, মাইকু টান দিলে, কিছু দূর যাওয়ার পর জিজ্ঞেস করে, বাবা গো স্বপ্নে দেখেছি মা নাই গো বাবা, দেরি করি নাই, তাড়াতাড়ি চলে আসছি, কিছু আনতে পারি নাই, মায়ের জন্য একটা স্বর্ণের চেন আনছি গো বাবা। মা সারা কাউরে দিয়েন না, মার হাতে দিয়েন। বাবা কাঁদলে, বললাম রে সেটা আমার হাতে দিস না রে, তোর মায়ের হাতে দিস। বাড়ির কাছাকাছি মাইক্রো গেলে দূর থেকে দেখা যায় শত শত মহিলারা কাঁদতেছে। মন্নান জিজ্ঞেস করি, বড় ভাই এত মহিলারা কেন আমার বাড়ির গেটে কান্দে। মহিলারা ডাকতেছে, দেখা যা রে মায়ের পাগল আইতাছে। মাইক্রো থেকে নাই মা ঘুরে ঘুরে দেখে শত শত মহিলারা দাঁড়ায় রয়েছে গো, শুধুমাত্র দরদি মার দেখা যায়। একটা চিৎকার মেরে ডাক পারছে, মা মা তোমার মা গলাইছে গো দেখা যাও না, কে দিবে রে এ মা ডাকের জবাব। চাচি দৌড়াই এসে ডাকতেছে, বাবা বাবা রে আমি তোর মা লাগি, তোর মা দুনিয়ায় নাই রে বাবা। এই মায়ের অভাবী যারা কান্দে রে আল্লাহ, আমি নিজেও মার অভাবী রে আল্লাহ। এই যুগ
চোখের পানি দেখলে তোমার মায়া লাগে নি, তোমার দয়া লাগে নি। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও, আমাদের মধ্যে যারা অভাবি অভাব দূর করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ ডাকবেন না, আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। এ আল্লাহ যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো। আল্লাহ যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের বাংলাদেশটাকে তুমি হেফাজতে রাখো সকল প্রকার আপদ বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত বান তুফান ঘূর্ণিঝড়। এ আল্লাহ ঘূর্ণিঝড় আইলা থেকে আল্লাহ গো এই বাংলাদেশটাকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। আমরা খাস করে চট্টগ্রাম উপকূলীয় সকল এলাকাগুলো তোমার কুদরতি হাতে দিলাম গো আল্লাহ, সবাইকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, যুবকদেরকে খালেদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দাও, কুচি কুচি বাচ্চাদেরকে মাজ আর মুহাব্বিজের মতো করে দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাগণকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে লাও। মাত আজকের মাহফিলের আয়োজন যারা করেছে তাদের এই আয়োজন তুমি কবুল আর মঞ্জুর করে লাও। আল্লাহ গো কোরআনের পক্ষ নবীর ভালোবাসার কারণে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। অনেকে দরখাস্ত করেছে যার মনে যে আশা সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে আছে সকলের ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। মাহবুব গো 2 নং মাইলের মাথার এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, এলাকার মানুষের হেদায়েতের জন্য কবরবাসীদের মুক্তির জন্য এ মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাইখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদরায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও। ইয়া আল্লাহ আরেকটা দরখাস্ত করি, এই মাহফিলের কষ্টের বিনিময় আমরা আর কিছু দাও বা না দাও, তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। মদিনা যাব কেমনে নবীজির প্রেমের আগুন জ্বলে যেমনে, বলুন মদিনা যাব কেমনে নবীজির প্রেমের আগুন জ্বলে। আল্লাহ অনেক মানুষ এখানে আছে মদিনা মদিনা শুনেছে, দুইটা নজরে দুইটা নয়নে মদিনা দেখে নাই। মাবুদরে যেই নবী আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, উম্মতের মায়ায় মদিনার মাটিতে শুইল, ওই নবীর মদিনা না দেখাইয়া আমাদের কারু গায়ে সাদা পোশাক পরাইও না। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনা ওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া কবরের জগতে কাউরে তুমি ডাক দিও না। আল্লাহ মা বোনদেরকে সহ আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে
যার মনে যে আশা সকলের মনের আশা পুরা করে দিও গো আল্লাহ। আল্লাহ আবারও বলি যত বিমারি আছে সকল বিমারিকে মাহফিলের উসিলায় শাফা করে দাও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহিহ সালামতে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ চট্টগ্রাম অলি আল্লাহর দেশ, আল্লাহ এই জমিনে বসে আমি নবীর বাগান মাদ্রাসা করেছি, আল্লাহ নবীর বাগানটুকু সাজাইবার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ নবীর ঘরের পক্ষ থেকে আবদার করেছি, আল্লাহ নবীর আশিকদের 2 টাকা 1 টাকা দান কবুল করে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় দুরুদ ও সালামের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা